শান্তিরবাজার থানাধীন বগাফা ব্লকের এক পাম্প অপারেটরকে মারধর ও পাম্প হাউসের চাবি ছিনিয়ে নেওয়ার ঘটনায় হাইকোর্টের দাবদাহ খেলো রাজ্য সরকার। এক মাসের মধ্যে কারণ দর্শানো নোটিশ। পরিবর্তনে উন্মাদনায় শান্তিরবাজার মহকুমার বগাফা ব্লকের এক পাম্প অপারেটরকে মারধর করে পাম্প হাউসের চাবি ছিনিয়ে নিয়েছিল দুষ্কৃতীরা। সে সাথে অপারেটরকে হুমকি দেয়। এই ঘটনা যদি পুলিশকে জানানো হয় তাহলে তাকে প্রাণে মারা হবে। পরে আক্রান্ত অপারেটর শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করলো, কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি থানা কর্তৃপক্ষ। পরে আক্রান্ত অপারেটর হাইকোর্টের শরণাপন্ন হন, সেই সাথে রিট পিটিশন দাখিল করেন। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রাজ্য সরকারকে কারণ দর্শানোর নোটিশ ধরিয়ে দেয়, এক মাস সময়ও বেঁধে দেয় উচ্চ আদালত। এ প্রসঙ্গে বাদী পক্ষের বক্তব্য হচ্ছে, আমরা আশাবাদী, কারণ মাননীয় বিচারপতি এর আগেও এই ধরনের বেআইনি জবরদস্তি নিযুক্তির বিরুদ্ধে তার বিরক্তি প্রকাশ করেছিলেন। তো তারপরেও মানে এই ধরনের ঘটনা মানে বারবার হচ্ছে, আমরা আশাবাদী আমরা সুবিচার পাবো মাননীয় উচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, হ্যালো বোর্ড।